নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কলমি শাকের তরকারি। কলমি শাক ভাজা তো আপনারা অনেকেই খেয়েছেন, কিন্তু কলমি শাকের তরকারি খেয়েছেন কি? যদি না খেয়ে থাকেন তাহলে চলুন দেখে নেওয়া যাক। কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম তেল। তেল গরম হয়ে গেছে, এবারে কিছুটা বড়ি ভেজে নেব। বড়িগুলো খুব বেশি লাল লাল করব না, হালকা রেডিশ ভাব আসলেই আমি বড়িগুলো তুলে নেব। বড়িগুলো হালকা লাল হয়ে গেছে, এই সময় তুলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কুমড়ো। দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন। দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। নুন হলুদ দিয়ে কুমড়োটা ভালো করে ভেজে নিচ্ছি। কুমড়ো ভাজা হয়ে গেছে, কুমড়োটা এবার তুলে নিচ্ছি। দিয়ে দিলাম সামান্য তেল। দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন, ছোট ছোট করে কাটা আলু, সামান্য হলুদ গুঁড়ো ও নুন। আলুটা হালকা করে ভেজে নিচ্ছি। আলুটা নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিচ্ছি। এই সময় দিয়ে দিচ্ছি আদাটাকে গ্রেট করে। আপনারা চাইলে আদাটা বেটে দিতে পারেন, আমি সময়ের অভাবের জন্য আদাটা গ্রেট করে দিলাম। আদাটা খুব ভালো করে কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে দিলাম একটা টমেটোর হাফ টমেটো, কুচি করে নেওয়া টমেটোটা একটু ঘেঁটে ঘেঁটে আলুর সাথে দিয়ে দিচ্ছি। টমেটোটা একটু ঘেঁটে ঘেঁটে দিচ্ছি যাতে তাড়াতাড়ি গলে যায়। ভেজে রাখা কুমড়ো আর বড়িটা দিয়ে দিলাম। কলমি শাকগুলো আমি বেশ বড় বড় সাইজের করে কেটেছি, দেখতেই পাচ্ছেন বেশ ডাঁটা সমেত কলমি শাকগুলো কেটেছি। ছোট করে কাটলে কলমি শাক গলে যেতে পারে, সেই জন্যই বড় বড় করে কাটা। শাকগুলো যতটা সম্ভব আমি কড়া নিচের দিকে দেওয়ার চেষ্টা করছি। সবজিগুলো অর্থাৎ কিনা আলু কুমড়োটা ওপরের দিকে এনে শাকটাকে নিচের দিকে দিয়ে দেব। তাতে করে শাকটা ভালো সেদ্ধ হবে। দেখুন, আমি কলমি শাকই যে করছি সেটা পাতাটাকে দেখালাম আমি, অনেকে হয়তো নাও চিনতে পারেন, সেই জন্য পাতাটা আমি দেখালাম। খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি।
এবারে জল অ্যাড করলাম। বেশ কিছুক্ষণের জন্য এটা হতে দেব। প্রায় মিনিট পাঁচেক পরে ফিরে এলাম, দেখে নেব আলু কতটা সেদ্ধ হয়েছে। আলু কুমড়ো মোটামুটি সেদ্ধ হয়েছে, আরো কিছুক্ষণ হতে দেব। প্রায় হয়ে এসেছে, আলু কুমড়ো বড়িগুলো আমি একটু ঘেঁটে ঘেঁটে দিচ্ছি যাতে তরকারিটা মাখো মাখো হয়। এখানে আপনারা একটু চাইলে চিনি অ্যাড করতে পারেন, আমি নুন মিষ্টি সব দেখে নিয়েছি। তৈরি হয়ে গেল কলমি শাকের তরকারি, ভাত বা রুটির সাথে খেতেই পারেন। যদি এই রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন।